অজু সম্পন্নকারী ব্যক্তির জন্য মূল হচ্ছে সন্দেহের কারণে তার অজু ভঙ্গ হবে না, বরং প্রথমে তাকে নাপাকির ব্যাপারে নিশ্চিত হতে হবে। অতপর যদি সে নিশ্চিত হয় যে সে অপবিত্র, তাহলে নামাজ ছেড়ে দিবে এবং অজু করবে। অজু ভঙ্গকারী বিষয়সমূহ হচ্ছে পেশাব পায়খানার রাস্তা দিয়ে পেশাব পায়খানা বায়ু ইত্যাদি বের হওয়া, পেশাব পায়খানার রাস্তা ব্যতীত অন্য যে কোনো স্থান থেকে পেশাব অথবা পায়খানা বের হওয়া, জ্ঞান লোপ পাওয়া, চাই পরিপূর্ণরূপে হোক যেমন পাগলামি, অথবা নির্দিষ্ট সময়ের জন্য হোক যেমন ঘুম, অজ্ঞান হয়ে যাওয়া, নেশাগ্রস্ত হওয়া ইত্যাদি। ঘুম যদি এমন গভীর হয় যে ঘুমে অনুভূতি লোপ পায়, তাহলে সেই ঘুমে অজু ভঙ্গ হয়ে যায়। সুতরাং যে ব্যক্তি মসজিদে অথবা অন্য কোনো স্থানে এমন গভীর ঘুমে আচ্ছন্ন হবে, তার জন্য পুনরায় অজু করা আবশ্যক। চাই সে দাঁড়িয়ে ঘুম পড়ুক বা বসে বা শুয়ে, পক্ষান্তরে ঘুম যদি এমন সাধারণ তন্ত্রের মতো হয় যার দ্বারা অনুভূতি শক্তি লোপ পায় না, তাহলে এমন ঘুমের জন্য পুনরায় অজু করতে হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসে এ ব্যাপারে বিস্তারিত প্রমাণ রয়েছে। অজু ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে উটের গোস্ত খাওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আমরা কি উটের গোস্ত খেয়ে অজু করব? তিনি বললেন, হ্যাঁ।